তোমাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যে আজকে দিনটি উদযাপন করছি বিশেষভাবে, তোমরা একটু আগে তোমাদের আরেকজন শিক্ষক জনাব সালমা সিদ্দিকীর কাছে জানতে পেরেছো কিছুটা যে আজকের দিনটির তাৎপর্য কি। আর এছাড়া তোমরা কিন্তু শ্রেণীকক্ষে তোমাদের টেক্সট বুকে তোমাদের যে বই আছে, বইয়ের মধ্যে বাংলা, ইংরেজি এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়, ইতিহাস এইসব বইয়ের তোমরা এই দিনটির তাৎপর্যের কথা অলরেডি জেনেছ। তোমরা জানো যে 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু রেসকোর্সের ময়দানে, তৎকালীন রেসকোর্সের ময়দান যেটা এখন সোহরাওয়ার্দী উদ্যান, সেই রেসকোর্সের ময়দানে বিশাল এক জনসভায় তার ঐতিহাসিক একটি ভাষণ প্রদান করে, যে ভাষণটি 19 মিনিট সময়কাল ব্যাপী একটি ভাষণ দেন, যে ভাষণটিকে কবিতাও বলে থাকেন অনেকে। কারণ এই 19 মিনিট সময়ের মধ্যে উনি এই ভাষণে একটি কথাও অপ্রয়োজনীয় বলেননি, প্রতিটি কথাই অত্যন্ত মূল্যবান এবং তাৎপর্যপূর্ণ ছিল। এবং সেই ভাষণটি ছিল পরবর্তী আমাদের মুক্তি সংগ্রাম, সেই মুক্তি সংগ্রামের দিক নির্দেশনা, যার প্রেক্ষিতে 26 মার্চ থেকে বাঙালি মুক্তিযুদ্ধ শুরু করে দেয়। 25 মার্চ কাল রাত্রিতে পাকিস্তান হানাদার বাহিনী তাদের কর্তাদের নির্দেশনায় বাঙালির উপরে, নিরীহ নিরস্ত্র বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়ে, এবং ঝাঁপিয়ে পড়বে তারা যে আক্রমণ করবে এই ব্যাপারে দূরদর্শী বঙ্গবন্ধু আগে থেকেই অনুমান করেছিলেন, উপলব্ধি করেছিলেন, যে জন্য তিনি সুস্পষ্ট নির্দেশনা দেন এই 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে। এবং আজকে সেই ভাষণের 51তম বার্ষিকী উদযাপন করছি। এবং তোমরা ইতিমধ্যে জেনেছ এই ভাষণটি ইউনেস্কো কর্তৃক ঐতিহাসিক হেরিটেজ হিসাবে স্বীকৃত হয়েছে। আর শুধু তাই নয়, 2500 বছর ধরে যত রাজনৈতিক উদ্দীপনামূলক ভাষণ আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সারা পৃথিবীতে দিয়েছেন জনগণকে উদ্দীপিত করার জন্য, তার মধ্যে এই ভাষণটি অন্যতম শ্রেষ্ঠ ভাষণ। আর এই যে ভাষণটি আমরা কেন আজকে শুনি, আমরা যদি নিজেদের ইতিহাস, নিজেদের এই যে আজকে আমরা স্বাধীন দেশে বসবাস করছি, স্বাধীন দেশের নাগরিক হিসেবে এই স্বাধীনতার সংগ্রামের পেছনে কি আছে, কিভাবে এগুলো আমরা অর্জন করলাম, এ সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। কি ঠিক বলেছি? জানতে হবে না, জানতে হবে। তোমরা জানো কত ষড়যন্ত্রের মূল ছেদন করে আমরা আজকে এই পর্যন্ত এগিয়ে এসেছি, এবং এখনো কিন্তু নানাভাবে ষড়যন্ত্র চলছে আমাদের এই স্বাধিকারকে, কি বলবো, স্বাধিকারের আন্দোলনটাকে, আমাদের স্বাধীনতার আন্দোলনটাকে, এবং স্বাধীনতায় যাদের অবদান আছে তাদের অবদানকে খাটো করার জন্য, অবনমিত করার জন্য নানাভাবে ষড়যন্ত্র এখনো চলছে। এবং 1971 সালের 7ই মার্চের এই ভাষণ যেটা উনি দিয়েছিলেন রেসকোর্সের ময়দানে, সেই ভাষণটা রেকর্ড করা হচ্ছে, ঠিক আছে, ভিডিওতে ধারণ করা হয়েছে। এখন যেমন তোমরা তোমাদের মধ্যে চারটা মেয়ে, আমরা ওখানে ভুল দিতে গেলাম, সুন্দর করে মোবাইলে ছবি তুলে ফেললে, তোমাদের সাথে আমাদের কিছু কর্মচারী তারাও ছবি তুলে ফেললো, এবং এখনও দেখছো অনেকেই ছবি তুলছে। এখন ছবি তোলাটা খুব সহজ, তাই না? এখন ভিডিও ধারণ করাটাও খুবই সহজ, এর সংরক্ষণ করাটাও খুবই সহজ। তোমরা কি করবে, ছবিটা চট করে শেয়ার করে দেবে ফেসবুকে, চট করে শেয়ার করে দেবে হোয়াটসঅ্যাপে, চট করে শেয়ার করে দেবে মেসেঞ্জারে, তারপরে আছে পেন ড্রাইভ তাতে নিয়ে নেবে, নানাভাবে আমরা কিন্তু এখন সংরক্ষণ করতে পারি। কিন্তু এই প্রযুক্তি আগে ছিল, ধারণ করাও ছিল খুবই কঠিন। ওই সময় আবুল খায়ের একজন অভিনেতা, তোমরা অনেকেই তার অভিনয় দেখেছো, সেই আবুল খায়ের এই চিত্রটি, তার নেতৃত্বে চিত্রটি, ভাষণের চিত্রটি ধারণ করা হয়েছিল, রেকর্ড করা হয়েছিল, এবং সেই ধারণকৃত রেকর্ডটি সেটি ধারণ করেছিলেন একজন ক্যামেরাম্যান, তিনি ছিলেন তখন তরুণ, সেই ক্যামেরাম্যানের নাম হচ্ছে আমজাদ আলী খান, যিনি এবার 21শে পদক পেয়েছেন। 21শে পদক চেনে তো? হ্যাঁ, ফেব্রুয়ারি মাসে আমরা মহান ভাষা আন্দোলনের জন্য যে দিনটিকে উদযাপন করি 21শে ফেব্রুয়ারি, তার আগেই এই পুরস্কারটি জাতীয়ভাবে দেওয়া হয়। এটি আমাদের অন্যতম জাতীয় পুরস্কার,
জাতীয় ভাবে কৃতিত্বের জন্য এই পুরস্কারটি প্রদান করা হয়। এটা একটা সম্মাননা প্রদান করা হয় একদম সর্বোচ্চ আমাদের সরকারের পক্ষ থেকে স্বাধীনতা পদকের পরই 21 করে 21 পদক পেয়েছেন এই আমজাদ আলী খান। যখন উনি যখন ছিলেন এই কাজটির জন্য যে জন্য উনি আরটি ধারণ করেছিলেন এবং পরবর্তীতে সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, নইলে আজকে আমরা যে ভাষণটি শুনতে যাব সেই ভাষণটি আর শুনতে পেতাম না। আমরা জানতাম কিন্তু দেখতে পেতাম না, শুনতেও পেতাম না। উনি চিত্র ধারণ করেছিলেন, চিত্র ধারণ করার পরে 71-এর সেই 25শে মার্চে যখন আমাদের এখানে কি বলবো যে হানাদার বাহিনী আক্রমণ শুরু করে দিল এবং সেটা চলতে থাকলো, এপ্রিল মাসে এই ভাষণটি যে টেকনোলজি প্রযুক্তির মাধ্যমে ধারণ করা হয়েছিল সেই তোমার টেপ রেকর্ডার বা যে জিনিসগুলো সেগুলো নিয়ে উনি অনেক কষ্ট করে সেই আমাদের এখন এফডিসি বলে তখন সেটা ছিল ডিএফআই এই জাতীয় হ্যাঁ ডিএফটি ওইখান থেকে এটি নিয়ে খুব সংগোপনে মানুষের মাধ্যমে অনেক কষ্ট করে এটি ভারতে পাঠিয়ে দেয় এই যাতে ওইখানে এটা সংরক্ষিত থাকে, নিরাপদ থাকে, এরা যেন ধ্বংস করে না দেয়, হানাদার বাহিনী যেন ধ্বংস করে না দেয়। এই ডকুমেন্টটি উনি তখন সংরক্ষণ করার ব্যবস্থা করেছিলেন। পরবর্তীতে আবার 1975 সালে এটি আবারও হুমকির মুখে পড়ে। তোমরা জানো 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন, তো তারপরেও কিন্তু এই না যে কৃতিত্বগুলো এই কাজগুলো এগুলো ধ্বংস করার জন্য আরেকবার অ্যাটেম্প্ট নেওয়া হয়েছিল এবং ওই একই প্রতিষ্ঠানে তারা বঙ্গবন্ধুকে হত্যা করার পরে সেই হত্যাকারীরা ওই প্রতিষ্ঠানে গিয়ে হামলা করেছিল যাতে এই ডকুমেন্টগুলো নষ্ট করে দেওয়া যায়। ওই সময় আমাদের এই আমজাদ আলী খান সাহেব তখনও আরেকবার তিনি তার দায়িত্ব পালন করেছেন, ঐতিহাসিক দায়িত্ব। সেটা হচ্ছে যেই জায়গাটাতে এই ফিল্মটি থাকার কথা সেই জায়গাটা যেই নামে ছিল সেই জায়গায় অন্য জিনিস রেখে ওই ফিল্মটি সেখানে থেকে সরিয়ে ফেলে, যার ফলে সেটি রক্ষা পায়। উনি কি কোনো দল করতেন? না, উনি কোনো রাজনীতি করতেন না, উনি কোনো দলও করতেন না, কিন্তু এটি একটি ঐতিহাসিক ডকুমেন্ট, আমাদের ঐতিহ্য যেটা সারা পৃথিবীর অংশ হয়ে দাঁড়িয়েছে, ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে, সেটি উনি সংরক্ষণ করেছিলেন বলে আজকে আমরা বলতে পারি যে আমাদের এরকম নেতা ছিলেন যাকে বিশ্বের আরও তোমার আব্রাহাম লিঙ্কন এই জাতীয় বড় বড় নেতাদের সাথে যাকে তুলনা করা যায় এবং তাদের থেকেও বড় উনি ভূমিকা পালন করেছেন, একটি দেশের জন্ম দিয়েছেন, দেশের জন্মে উনি ভূমিকা রেখেছেন। তো কাজেই আমি বক্তব্য আজকে দীর্ঘ দেব না, তোমরা সবাই এই ভাষণটি তোমাদের বইয়ে খুব মনোযোগ সহকারে পড়বে, ইংরেজি এবং বাংলা দুটোতেই আছে। আর তার আগে আজকে দেখো এখানে আমরা একটি তথ্যচিত্রের মাধ্যমে এই 19 মিনিট দীর্ঘ এই ভাষণটি এবং তার সঙ্গে বঙ্গবন্ধুর জীবনের কিছু গুরুত্বপূর্ণ অংশ দিয়ে আলোকিত ভিডিও তথ্যচিত্র আজকে তোমাদের এখানে পরিবেশন করা হবে। এই জন্যে আমার সহকর্মীরা কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি তাদেরকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে আমাদের শিক্ষার্থীদেরকে এখানে এটা দেখার সুযোগ করে দেওয়া হয়েছে সেজন্যে। আর আমি দুঃখ প্রকাশ করছি যে আমাদের জায়গার অভাবে আমরা সব শিক্ষার্থীদের একসঙ্গে এনে তথ্যচিত্রতা দেখাতে পারছি না, তবে আজকে না পারলেও অবশ্যই সামনে আমরা সেই আয়োজন করব, আমাদের সেই ইচ্ছা আন্তরিক ইচ্ছা আছে। আমরা কিছু সংখ্যক শিক্ষার্থীকে এখানে এনেছি এই তথ্যচিত্রটা দেখার জন্য এবং সেখান থেকে তাদের জীবনকে গঠন করার উপাদান যেন তারা খুঁজে পায়, তারা যেন দেশকে ভালোবাসতে শেখে, তারা যেন জানতে পারে আমরা আমাদের দেশ হঠাৎ করে স্বাধীন হয়নি, এর পেছনে রয়েছে ইতিহাস এবং অনেকের আত্মত্যাগ এবং তাদের জীবনের অনেক কী বলবো যে ভূমিকা রোল তারা এখানে প্লে করেছে, কাজেই আমরা যেন সেটা জানতে পারি। তো আমি সবাইকে আবার এই তথ্যচিত্রটা দেখার জন্য আহ্বান জানাচ্ছি। এই সঙ্গে আজকে তথ্যচিত্র পরিবেশনের জন্য এই আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আরো চলো আরো চলো।